মা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা মানুষের? আসলে কি জানো, আমার না ভীষণ কনফিউজ লাগছে। কেন বাবা, কিসের কনফিউশন? মানে দিবারতি আর অহনা এই দুজনকে নিয়ে আমি যে কি করবো, আমার মাথা তখন কিছু কাজ করছে না। তুই যখন কথাটা তুলেইছিস তখন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, আমি তো তোমার সাথে কথা বলার জন্য এলাম। দেখ, আমরা এতদিন জানতাম যে দেবারতি পুলকটাই, 5 বছর পরে হঠাৎ দেখলাম সে আমাদের আউট হাউসে বসে আছে। সে কবে গেল, কেনই বা ফিরে এলো কিছুই কিন্তু আমরা জানি না। যাই হোক, সেটা তো পরে জানা যাবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে একটা প্রবলেম হচ্ছে যে তুই তো এক ছাতের নিচে দুটো বউ নিয়ে থাকতে পারিস না। এটা তো এক আইনত একটা অপরাধ, ইটস অ্যান অফেন্স মনুষী। হ্যাঁ, আমি সেই জন্যই তো দেবারতিকে বারবার করে বলেছিলাম বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু পরে ভাবলাম যে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায়, থাকার তো কোনো জায়গা নেই। আর রহনাকেও তো আমি ত্যাগ করতে পারবো না, আমি ওকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। আসলে কি জানিস, অহনা খুব ভালো মেয়ে, মানে ভীষণ সরল। ওই দেবারতি দুটো চারটে চোখের জল ফেললো আর অহনা অমনি গলে গেল। কিন্তু ভীষণ টাফ টাইম মা, মানে আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, আমি বলি কি যে দেবারতি যখন এসেই গেছে তখন না হয় কিছুদিন থাকুক এখানে, তারপরে দিব্যশঙ্করের সঙ্গে কথা বলে একটা কোনো ব্যবস্থা করব। তুই এসব নিয়ে টেনশন করিস না বুঝলি। আসলে অবনার সঙ্গে তোর বিয়েটা তো সত্যি সত্যি সেরকম কোনো প্রমাণ নেই না, কাগজপত্র তো কিছু নেই। আমরা তো ইচ্ছে করলে ওকে আপাতত কিছুদিন ওর বাপের বাড়িতে গ্রামে দাদামণির কাছে পাঠিয়ে দিতে পারি। তুমি কি বলছো মা, অহনাকে আমি ভালোবাসি, আমি ওকে ত্যাগ করতে পারবো না। আরে বাবা, ত্যাগ করতে কে বলেছে? কি মুশকিল, আমি তোমার কাছে একটা সলিউশন খুঁজতে এলাম আর তুমি অহনাকে ত্যাগ করতে বলছো। প্লিজ প্লিজ রাগ করিস না আমাকে, আমারও মাথা ঠিক নেই। তুই বুঝতে পারছিস না, দেখ এর মধ্যে মহেশ তার আরেকটা বউ কোত্থেকে গ্রাম থেকে এসে হাজির হয়ে গেল। তার যে একটা বিয়ে ছিল আমরা কেউ কোনোদিন জানতাম না, একটা ধেড়ে দামড়া মেয়ে বাড়ির মধ্যে ঢুকে এখন বাবা বাবা করে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ। আমি তো বুঝতে পারছি, তারপর বিরতা লেগে যাচ্ছে, ভাবছি আমি মহেশকে সাপোর্ট করছি, আমি 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 কোন দিকে যাবো, আমিও প্রচন্ড কনফিউজ। বুঝতে পারছি যে এই ব্যাপারে সত্যি তুমি খুব চিন্তিত, কিন্তু তো আমরাও তোমাকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছি না, চাপ দিচ্ছি। কি করি বলো তো, কোথায় যাই মা, তুমি ছাড়া আমার আর কি আছে বলো। মানসী, তুই এত টেনশন করিস না বাবা, আপাতত দুজনেই এই জায়গাতে থাকুক, এই বাড়িতে কি করব বল। তারপরে তে ম্যানেজার বাবু আসুক, তার সঙ্গে পরামর্শ করে একটা রাস্তা বার করে দেবো। ঠিক আছে, তুমি যখন বলছো, তবে আমাকে বিশ্বাস জানা তোমার একটা সলিউশনের রাস্তা তুমি তুমি ঠিক খুঁজে বার করতে পারো, একমাত্র তুমিই পারবে। হ্যাঁ আমি যাই। হাই, রাস্তা তো বার করবই। আমার খুব সুবিধে হয়েছে যে দেবারতি ফিরে এসেছে, এখন এক ঢিলে দুই পাখি মারব, দুটো বউকে একসঙ্গে তাড়িয়ে তবে ছাড়ব। প্লিজ প্লিজ তোমরা আর আমাকে বুঝিও না, আর মাথা কাজ করছে না, সবকিছু কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। কেন বুঝাবো না, আমাদের তিনজনের যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন তাতে তো আমার না মনে হচ্ছে আমি এখান থেকে পালিয়ে গেলে মুক্তি পাবো, জানিস তো। তুমি একদম এরকম বলবে না দিদি, একদম বলবে না। এই বাড়ি থেকে তুমি একটা পাও রাখবে না বাইরে। অহনা পাগলামো করিস না এরকম করে, কি আচ্ছা আমি আচ্ছা মনুষ্য তুমি কি চাও বলো তো, আমার নির্দ্বিধায় বলতে পারো। কিন্তু দেখো, আমি যে কি চাই সেটা যদি আমি জানতাম তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, আর আমিও তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না, সেই ইচ্ছা তো আমার না। মানে কি অহনা চলে যাবে নাকি? অহনা কেন যাবে, ওর কি দোষ?
ও তো জেনে বুঝে কিছু করেনি। ও যেদিন থেকে জানতে পেরেছে যে তুমি জীবিত আছো সেদিন থেকে ও তোমার জন্য লড়ে যাচ্ছে। আমি কি বলেছি ওর কোনো দোষ আছে? আমি তো জানি ও আমার জন্য কি করছে কি করেছে। আমরা তিনজনে কিছু করিনি, অথচ এভাবে শাস্তি পেয়ে যাবো নাকি? একটা সলিউশন করতেই হবে, নইলে আমাদের তিনজনের জীবনটা একটা মেস হয়ে যাবে। আমার কথাটা একটু শোনো, সমস্যা তো আমাদের দুজনের হওয়ার কথা, তুমি এত টেনশন কেন করছো এটা নিয়ে? আমরা দুজন যখন এটা মেনে নিয়েছি তখন তখন তোমার তো মানতে অসুবিধা হওয়ার কথা না। মানতে অসুবিধা হওয়া নয় মানে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব? একবার চেষ্টা করে তো দেখতে পারো। আমার মনে হয় না কোনো উপায় আছে কিন্তু। দেখো আমি আমি জানি যে তোমরা দুজনেই খুব ভালো, হয়তো কিছুটা ত্যাগ স্বীকার করে এই পরিস্থিতি সামলে নেবে, কিন্তু আমি নিজের বিবেককে কি বলবো, নিজেকে কি বলে সান্ত্বনা দেবো? আমার কি মনে হয় জানো, কটা দিন এরকম ভাবেই চলুক, আমরা দুজনে না হয় বুকে পাথর রেখে যেভাবে হোক মেনে নেব। দেখো তুমি যদি ভবিষ্যতে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও তাহলে তো অন্যজনের প্রতি অন্যায় করাই হবে, তাই না? প্লিজ প্লিজ আমাকে আর কিছু বলো না, আমি আর কিছু শুনতে পাচ্ছি না, আমার আমার মাথায় কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তোমাদের যা ভালো মনে হয় তোমরা সেটাই করো, আমি চললাম। কি বলতো, দোষ আমার, সত্যি বলছি আমি কেন যে তোদের মধ্যে এলাম, ব্যস্ত ছিলাম আমি আউট হাউসে। আচ্ছা আমি তো বুঝতে পারিনি এরকম একটা পরিস্থিতি হবে, কি আশ্চর্য। না দিদি, দোষটা আমাদের ভাগ্যের। আসলে সমস্যাটা কি জানো, আমাদের স্বামী বড্ড ভালো মানুষ গো, ও সমস্যাটা দেখেও বুঝতে পারে না কিছু। আমার এখন অন্য চিন্তা, আমার চিন্তা লেডি মায়ার পরের চাল কি হবে। মানে মানে আমরা যদি মানে আমরা দুজন যদি এটা নিয়ে সারাদিন ভাবি তাহলে কিন্তু লেডি মায়া চাল চেলে জিতে বেরিয়ে যাবে। দিদি কি চাল চালবে, আমরা তো সেরকম কিছু কিছু করিনি। হ্যাঁ আমরা কিছু করিনি, কিন্তু আমরা ওনাকে চাল চালার সময়টা তো দিচ্ছি। সাপের লাজে পা দিয়ে হেঁটে বেড়াবো আর সাপ কামড়াবে না তা তো হয় না দিদি। মানে তাহলে এখন কি হবে? লেডি মায়ার মুখোশ খুলে দেওয়ার সময় এখনো আসেনি, মিষ্টি বা কমলাদি কেউই ওনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। যদি ওরা সেটা করে উনি কিন্তু সত্যিই কমলাদিকে পুঁতে ফেলবে, মিষ্টিটাকে হয়তো হয়তো সত্যি বোবা করে দেবে। জানো আমাদেরকে অন্যভাবে চালটা চালতে হবে গো। আমি সত্যিই ভিতরে, হ্যাঁ রেগে গেলে আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু বিশেষ করে পাল্টা চাল লেডি মায়া মুখার্জির পলিটিক্স এসব আমি সত্যি বুঝব না রে। তোমায় কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, তুমি শুধু আমার পাশে থেকো, শুধু আমার পাশে থেকো, আর তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শুধু লেডি মায়াকে বুঝিয়ে দিতে হবে দিদি যে আমরা দুই বউ এক হয়ে গেছি। কি ব্যাপার, এক ঘন্টা ধরে ফোন করে যাচ্ছি, ঘুমিয়ে পড়লো নাকি? না মনোরমা তো এতক্ষণ ধরে ঘুমাবে না।
তাহলে কি কোনো বিপদে পড়ল মনোরমা? ইমরানদের বিশ্বাস নেই, ওরা সব পারে, রিমঝিমের জন্য ওরা সব করতে পারে। না, একবার বাড়িতে গিয়ে দেখতে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি অয়েন ম্যানেজার বলছি। হ্যাঁ, আমার ওয়াইফ। হ্যাঁ, মনোরমা ব্যানার্জি আমার ওয়াইফ, আপনি কে বলছেন? হ্যালো, নার্সিং হোম? কোথায়? পার্ক সার্কাসের কাছে। বেঁচে আছে তো? আঘাতটা কোথায় লেগেছে? মাথায়। গাড়িটাকে ঝড় ধরা যায়নি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি, মিনিট পনেরোর মধ্যে। মনোরমা হঠাৎ পার্ক সার্কাসের দিকে গেল কেন? আর কেই বা ওকে নার্সিং হোমে ভর্তি করল? মনোরমাকে মিথ্যে কথা বলে কেউ ওখানে নিয়ে যায়নি তো? একবার দিব্যেন্দুবাবুকে মোবাইলে ধরব। হ্যালো, হ্যাঁ বলুন। নয়নবাবু অফিস থেকে বলছেন তো? হ্যাঁ, আমি অফিস থেকে বলছি। আপনি কি করে? অফিসের ফোন নাম্বারটা আমার জানা আছে, বলুন। আমার স্ত্রীর, হ্যাঁ বলুন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি, কোথায়? দেখুন, আপনাকে জানানো প্রয়োজন তাই। কামা নয়ন বাবু, বলুন কি হয়েছে? আজ আমার স্ত্রী অফিসে যায়নি, শরীরটা খারাপ ছিল। আমি বারবার বাড়িতে খবর নিচ্ছিলাম তো, দুপুর দুটো নাগাদ লাস্ট একবার ফোন করেছিলাম। ও আচ্ছা। এক ঘন্টা ধরে আমি ফোন করছিলাম, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। তারপর এই মাত্র খবর পেলাম যে মনোরমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিং হোমে ভর্তি হয়েছে, মাথায় আঘাত পেয়েছে। এই খবরটা আপনাকে জানানোর জন্য ফোন করছি। হ্যাঁ, ভালো করেছেন। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? পার্ক সার্কাসের কাছে। পার্ক সার্কাস? হ্যাঁ, পার্ক সার্কাস। কে বা কারা ওকে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে? মনোরমার ব্যাগে আমার কার্ড ছিল তাই ওখান থেকে। দেখুন, আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। শুনুন নয়নবাবু, আপনি আপনি এখন আপনার স্ত্রীর কাছে চলে যান। আর হ্যাঁ, খবরটা আমায় জানিয়ে খুব ভালো করেছেন। আর একটা কথা বলি, আপনিও একটু সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো। আপনি আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছি। রাখি তাহলে। মনোরমা বাড়ির থেকে ওই পার্ক সার্কাসের দিকে গেল কেন? কেউ কি ডেকে পাঠিয়েছিল? ভুল দিব্যশঙ্কর, ভুল, এটা একেবারে ভুল হচ্ছে। আজকে তোমার কথা শুনে যদি ওই শয়তানটাকে আমি মুখে চিপালে সেনে না তুলতাম, তাহলে এইভাবে আমায় জব্দ হতে হতো না। আর এর জন্য 100% দায়ী হচ্ছে তুমি। আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে সেদিন বলেছিলে যে দুজনকে দু জায়গায় না রেখে এক জায়গায় রাখলে তাদের আক্রমণ করতে সুবিধা হবে, বলনি? বলেছিল। তাহলে দেখো মায়া, তোমাকে একটা কথা বলি, দেবারদিকে যদি তুমি এই মুখার্জি প্যালেসে এনে না তুলতে, তাহলে মনসীজ কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে ভুলবে। মনসীজ এখনো তোমার এই নতুন তৈরি গপ্পটাকে ভীষণভাবে বিশ্বাস করছে। ও জানে যে দেবারদি একটা ওই মানে অসহায় কুলত্যাগিনী অপমানে জর্জরিত মেয়ে, একেবারে লজ্জায় ঘেন্নায় কোথাও স্থায়ী না পেয়ে ওই কমলার কাছে আউট হাউসে ছিল। এখন তুমি যদি সেখান থেকে দেবারতীকে মুখার্জি প্যালেসে এনে না তুলতে, মনসীজ কি তোমাকে ভুল বুঝতো না, বলো? হ্যাঁ, কিন্তু এখন তো মুশকিল হয়ে গেছে যে এই দুটো শয়তান মেয়ে মিলে একজোট হয়েছে, হয়ে আমায় জব্দ করার চেষ্টা করছে। এই মুশকিল মায়া, জোট যেমন হয় তেমনি জোট ভাঙাও তো যায়। কি করে জোটটা ভাঙবো? দুটো মিলে তো গঙ্গা যমুনা হয়ে গেছে একেবারে। আশ্চর্য কথা বললে, হ্যাঁ।
লেডি মায়া মুখার্জিকে আমায় শিখিয়ে দিতে হবে যে গঙ্গা যমুনা কি করে দুভাগ করতে হয়, তাই না? এসো এসো কাছে এসো কাছে এসো কাছে এসো দেখাচ্ছি। আহা, এই আলো আধারিতে আমার আমার মায়াকে কি মিষ্টি সুন্দর লাগছে দেখতে। ছাড়ো তো, এখন কি কাছে টানার সময়? হ্যাঁ, এইটাই কাছে টানার সময়, বুঝলে? এইটাই কাছে টানার সময়। দেবারতীকে ঠিক এইভাবেই কাছে টানবে, আর কাছে টেনে অহনার মনের মধ্যে আস্তে আস্তে বিষ ঢুকিয়ে দেবে, বুঝেছো? কাছে টানার সময়। এই জন্য এই জন্যে তোমায় আমার এত ভালো লাগে দিব্যশঙ্কর, ওই ওই বুড়ো বিজ্ঞানীটাকে ছেড়ে এই জন্যে তোমাকে আমি এত পছন্দ করি। চমৎকার, দেখে আমার কথা বাদ দাও, শোনো, কালই তুমি পাওনার কাছে যাবে, বুঝলে? যখন দেবারতী থাকবে সেই সময় যাবে, গিয়ে ওকে ভালো করে বলবে যে অহনা কিন্তু মনসীজের স্ত্রী নয়, কারণ হিন্দু মতে এক স্ত্রী জীবিত থাকতে আর একটা স্ত্রী কখনোই বৈধ হতে পারে না। দেবারতী হচ্ছে মনসীজের একমাত্র আইনত বৈধ সহধর্মিণী। অতএব অহনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেটা যদি না যায় তাহলে আমরা থানা পুলিশ করব এবং অহনাকে তাড়িয়ে দেব, তাই তো? হ্যাঁ, বলবে তাড়িয়ে দেবার কথা বলবে, কিন্তু খবরদার থানা পুলিশ আদালত এগুলো একদম করবে না। কারণ থানা পুলিশ আদালত করতে গেলে কিন্তু ওই কি বলে ওই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে, বুঝলে? শুধু ভয় দেখাবে আর বলবে যে অহনা কিন্তু মনসীজের বৈধ স্ত্রী নয়, দেবারতী হচ্ছে মনসীজের একমাত্র বৈধ স্ত্রী। চাপে রেখে একটা ডিফারেন্স তৈরি করবে অহনা আর দেবারতীর মধ্যে, কেমন? কিন্তু অহনাকে তাড়াবো না? না না, অহনাকে তাড়াবে না, তার দুটো কারণ আছে। দেখো, প্রথমত হচ্ছে মনসী বেচারা ভালোবেসেই তো অহনাকে বিয়ে করেছিল, কাজে অহনাকে যদি তুমি তাড়িয়ে দাও মনসীজের মনের উপর একটা ইফেক্ট হতে পারে। আর তাছাড়া আর একটি কীর্তি তো আছে, তোমার এই গুণধর ভাই মহেশ, তিনি তো দুটো স্ত্রী, দুটো বউ আর এক কাতার ছেলে পুলে নিয়ে তো এখানে আছে। সত্যি ওই বাঁদরটা যে কবে এসব কাণ্ড করে রেখেছে জানতেও পারে। তাহলে সেই মহেশ, তোমার গুণধর ভাই, এত কীর্তি করেও যদি মুখার্জি প্যালেসে থেকে যেতে পারে, তাহলে অহনা কেন পারবে না বলো? এই মহেশের জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। কবে গিয়ে ওই ধুমশিটাকে বিয়ে করেছিল জানতেও পারে, এখন আমি একেবারে ওর জন্য জব্দ হয়ে যাচ্ছি। দেখো, ওসব কথা বাদ দাও, এখন মহেশের কথা বাদ দাও, অনেক রাত হয়ে গেল, বুঝলে? আমি বরঞ্চ যাই, আমি শুতে যাই, আর যে কথাগুলো বললাম ভালো করে মনে রাখবে। কি মনে থাকবে? তো অহনার কাছে যাবে, ওকে বার বার বোঝাবে যে ও কিন্তু মনসীজের বৈধ স্ত্রী নয়, দেবারতী হচ্ছে মনসীজের একমাত্র বৈধ স্ত্রী। যদি অহনা, তুমি যদি ক্ষমা কেন্না করে দাও, এখানে মুখার্জি প্যালেসে যদি থাকতে চায় তাহলে থাকতে পারে মনসীজের রক্ষিতা। রক্ষিতা? হ্যাঁ, রক্ষিতা হয়ে যাবে। কেন বলছি না, হিন্দু আইনে দুটো বউ একসঙ্গে থাকতে পারে না, এবং এখানে দেবারতী মনসীজের বৈধ স্ত্রী রয়েছে, তখন রক্ষিতা ছাড়া তখন আর কোনো উপায় নেই। এবং রক্ষিতা হয়ে যদি থাকে তাহলে কোনো দাবি তার থাকবে না, না স্বামীর প্রতি না সম্পত্তির প্রতি। আর এইভাবেই, বুঝলে মায়া, এইভাবেই তুমি অহনাকে সবসময় চাপে রাখবে, চাপ সৃষ্টি করবে ওর উপরে, বার বার বোঝাবে ও কিন্তু মনসীজের বৈধ স্ত্রী নয়। কেমন? চলি। এইবার কোথায় যাবে অহনা?